আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অবশ্যই থাম্বনেলটা থেকে বুঝে গেছেন, আজকে আমরা এসিই যে সাইটটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই সাইটটার ইনভেস্ট এবং উইথড্র ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটার ভিতরে কিভাবে ইনভেস্ট করতে হয় বা কতক্ষণের ভিতরে আপনাদের টাকাটা অ্যাড হবে সেটা, আর কিভাবে উইথড্র দিতে হয় বা কতক্ষণের ভিতরে আপনাদের পেমেন্টটা সে করে থাকে সেটার বিস্তারিত আজকের এই ভিডিওটাতে দেওয়া থাকবে। তো অবশ্যই আপনারা যদি এখানে কাজ করতে চান সম্পূর্ণ সম্পূর্ণ নিজের রিস্কে করার চেষ্টা করবেন, কারণ এইসব বাংলা সাইট বলেন, ইংলিশ সাইট বলেন, যেটাই বলেন না কেন, আজকেও যাবে হয়তো বা কালকেও যাইতে পারে। ঠিক আছে, যদি রিক্স নিয়ে কোনোটার ভিতরে 10 থেকে 15 দিন টিক্কা যান তাহলে মোটামুটি হয়তো বা কোনো সাইডের ভিতরে লাভ হইয়া যায়। ঠিক আছে, তো এই সাইটটার ভিতরে মোটামুটি অনেকটাই দেখতেছে অনেকেই কাজ করার জন্য আগ্রহ বলতেছে। ঠিক আছে, অনেকেই বলতেছে কাজ করব, তার জন্য আজকের এই ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, এখান থেকে আমরা এসি যে সাইটটা সেই সাইটটার ভিতরে অলরেডি কিন্তু আমরা এই রেফার করা শুরু করে দিয়েছি, বা অনেকেই কিন্তু কাজ করা শুরু করছে, বা যারা এখানে কাজ করতেছেন। ঠিক আছে, মোটামুটি একজন আমার রেফারে সে কিন্তু ইনভেস্টও করে ফেলছে। ঠিক আছে, অনেকেই বলতেছে যে এখানে ইনভেস্ট করে কাজ শুরু করে দেবে, বা আমি ভিডিও দেওয়ার আগেই শুরু করে দিছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমরা তো অ্যাকাউন্ট খোলার পরে তারপরে ওইখান থেকে টোটাল 20টা রেফারে 20 10 টাকা করে অ্যাড হয়েছে, আর ওইখান থেকে 150 টাকা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পাইছিলাম, আর বাকি টাকা কিন্তু এখান থেকে ওই যে রেফার কমিশন থেকে আসছে, মানে আমার টিমের থেকে আসছে। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে এখন আপনাদের দেখিয়ে দেবো যে লাইভে এখানে কিভাবে আমরা প্যাকেজটাকে আপডেট করব, আর যে এই ইনকামটা আছে মানে অ্যাকাউন্টে 500 টাকা আছে সেটাকে আমরা লাইভ উইথড্র দেবো। আমরা কিন্তু বেশি বড় বিআইপি নিতেছি না, এখানে 700 টাকার যে বিআইপিটা সেটাকে আমরা পারচেজ করবো। আর তাছাড়া যদি আপনারা বড় বিআইপি নিতে চান সেটা সম্পূর্ণ আপনাদের নিজের রিস্কে নেবেন। ঠিক আছে, আপনারা চাইলে এটার দুইটা নিয়েও 1400 টাকার ভিতরে নিতে পারেন। ঠিক আছে, 1000-1200-এর ভিতরে যারা চান এটাকে দুইটা নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনি দৈনিক যদি 96 টাকা করে হয় তাহলে আপনার 2 দিনে এই 200 টাকার কাছাকাছির মতন হয়ে যেতেছে। তো যাই হোক, এখান থেকে এখন আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমরা দেখিয়ে দেবো যে কীভাবে ইনভেস্টটা করতে হয় বা কতক্ষণের ভিতরে আমাদের ইনভেস্টের টাকাটা অ্যাড করে দেয়। তো এখানে রিচার্জে ক্লিক করে দিব, রিচার্জে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনার যে অ্যামাউন্টটাকে ইনভেস্ট করতে চাইতেছেন সেই অ্যামাউন্টটাকে এখানে সিলেক্ট করে দেবেন। ওই যে বললাম, যদি আপনি বিআইপি প্যাকেজ দুইটা নিতে চান তাহলে এখান থেকে আপনি এখানে টাইপ করেও লিখে দিতে পারেন, বা আপনি এখানে এই অ্যামাউন্টটাকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো আমরা বিআইপি 1টা নিব, তার জন্য 700 টাকা এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর তারপরে এখান থেকে রিচার্জ নাও নামে যে অপশনটা সেটার ভিতরে একটা ক্লিক করে দেবো। এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই অ্যামাউন্টটা পাঠাবেন, মানে যে নাম্বার থেকে অ্যামাউন্টটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা যে নাম্বারটা থেকে টাকাটা পাঠাবো সেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের কিসের মাধ্যমে টাকাটা পাঠাবো, মানে বিকাশ থেকে পাঠাবো না নগদ থেকে পাঠাবো সেটাকে সিলেক্ট করে দেবো। তো আমরা এখানে বিকাশ থেকে পাঠাবো, তার জন্য এখানে বিকাশটা সিলেক্ট করে দিয়ে পেমেন্টে যার নামে যে অপশনটা সেটার ভিতরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নাম্বার একটা দিয়ে রাখছে, এই নাম্বারটাতে আমাদের টাকাটা পাঠাতে হবে। তো এই নাম্বারটাকে আমরা কপি করে নিয়ে ইয়েতে বিকাশে চলে আসবো। বিকাশে চলে আসার পর এখান থেকে আমাদের সেন্ড মানি করতে হবে 700 টাকা। তো এই নাম্বারটাতে আমরা এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এখানে আমরা অ্যামাউন্টটা লিখে দিব 700 টাকা। ঠিক আছে, লিখে দেওয়ার পর এটাকে সেন্ড মানি করে দিব। সেন্ড মানি করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে রাখছে, আমি হয়তো একটু হাইড করে রাখছি বা আপনার ক্লিয়ার বুঝতে পারতেছেন না। ঠিক আছে, এটা সিকিউরিটির জন্য এটা করে রাখছে, কারণ অনেকেই কিন্তু অ্যাকাউন্ট হ্যাক করার জন্য ট্রাই করে, কারণ ভিডিও দেখলেই মনে করে যে অ্যাকাউন্ট হ্যাক করে ফেলবো। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমি সিকিউরিটির জন্য ট্রানজ্যাকশন আইডিটাকে একটু ই করে রাখছি, হাইড করে রাখছি। তো আপনারা এই ট্রানজ্যাকশন আইডিটাকে জাস্ট একটা ক্লিক করে কপি করে নেবেন। আচ্ছা, এখান থেকে আমাদের ট্রানজ্যাকশন আইডি বসানো লাগে না, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটোমেটিক আমাকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর আমাদের যে অ্যামাউন্টটা সেটাকে কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো এখান থেকে যদি আমরা রিচার্জ রেকর্ড নামে যে অপশনটা সেটাতে একটু ক্লিক করি তাহলে বুঝতে পারবো যে আমাদের অ্যামাউন্টটা কি সাকসেস হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের সাকসেস হয়ে গেছে, আপনাদের ট্রানজ্যাকশন আইডি বসানোর আগেই কিন্তু তারা সাকসেস করে দিয়েছে। এরকম না আমি ভিডিওটাকে স্কিপ করছি। ঠিক আছে, এখান থেকে ট্রানজ্যাকশন আইডি বসানোর সাথে সাথে কিন্তু ট্রানজ্যাকশন আইডি বসানোর আগে কিন্তু আমারটা সাকসেস করে দেওয়া হয়েছে। তো যদি আপনাদের ট্রানজ্যাকশন আইডি বসাইতে বলে তাহলে ট্রানজ্যাকশন আইডিটা নিচে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখান থেকে সর্বোচ্চ 30 মিনিট অপেক্ষা করবেন। 30 মিনিট অপেক্ষা করার পর যদি আপনার টাকা অ্যাড না হয়
তখন এখান থেকে হেল্পলাইন আছে, হেল্পলাইনে গিয়ে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে আপনার এই টাকাটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো আমাদের যে ব্যালেন্সটা সেটা অলরেডি অ্যাড করে নিলাম, তো এখান থেকে আমাদের 700 টাকা কেটে নিবে হলো এখান থেকে বিআইপিটা পার্চেস করার জন্য। ঠিক আছে, তো এখানে আর্নিং নামে যে অপশনটা সেটাতে একটা ক্লিক করে দেখে, এখানে কিন্তু অলরেডি আমাদের কোনো কাজ নেওয়া নাই, তার জন্য এখানে সব খালি। ঠিক আছে, তো এখান থেকে হোম থেকে ক্লিক করে তারপরে এখান থেকে আমরা এই যে ইনভেস্ট নাও নামে যে অপশনটা সেটাতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ইয়েসে ক্লিক করে দেবো। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর সাবমিট, এই সাকসেস হয়ে গেছে, অলরেডি আমাদের কিন্তু এই এটা নেওয়া হয়ে গেল। ঠিক আছে, মানে এই বিএপিটা নেওয়া হয়ে গেছে, প্রতি ঘন্টায় আমাদের 4 টাকা করে আসবে টোটাল ইনকাম, এটা দেখাইতেছে। এখন যদি এতদিন আসলেও সাইট পাওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট হয়ে যাবে, আর যদি মিনিমাম না হলে 10 থেকে 15 দিন থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কারণ বাংলাদেশি যত সাইডে আসুক না কেন, 10 থেকে 15 দিন থাকলে বহুত কিছু। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এখন এইটা বিআইপিটাও নেওয়া হয়ে গেছে, সব কিছুই নেওয়া হয়ে গেছে, এখন আমাদের উইড্রোটা দিতে হবে। তো উইড্রোর বিষয়টা আগে বলে রাখি, তো চাইলে কিন্তু আমি এখান থেকে আগে উইড্রো দিতে পারতাম। অনেকেই বলতেছে যে এখান থেকে ফ্রিতে উইড্রো দিতে পারবো কিনা, বা এখান থেকে ফ্রিতে আপনি উইড্রো দিতে পারবেন না, অবশ্যই আপনাকে যে কোনো একটা বিআইপি পার্সেস করতে হবে, তারপরে এখান থেকে আপনি উইড্রো দিতে পারবেন। ঠিক আছে, তার জন্য কিন্তু আমি আগে উইড্রোটা দিই নাই, তো এখান থেকে এখন এই অ্যামাউন্টটাকে আমরা উইড্রো দিয়ে নিতে পারবো। 20টার যে রেফারের বোনাস পেয়েছি সেটাও কিন্তু উইড্রো দিতে পারবো, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 150 টাকা পেয়েছি সেটাও কিন্তু উইড্রো দিতে পারতেছি এখন। ঠিক আছে, তো 700 টাকা দিয়ে আপনার বিআইপিটা পার্সেস করে নিতে পারেন, বা যদি আরও বেশি ইনভেস্ট করতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো কীভাবে উইড্রো দিতে হয় সেটা একটু দেখিয়ে দেয়, ইনভেস্ট কীভাবে করতে হয় সেটা তো দেখিয়ে দিলাম। তো এখানে উইড্রোতে ক্লিক করবেন, এখান থেকে আমাদের ফার্স্টে কি করতে হবে, আমরা এখানে ব্যাংক কার্ডটা সিলেক্ট করা আছে। ঠিক আছে, যদি আপনারা ব্যাংকের মাধ্যমে নিতে চান তাহলে ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন, কারণ আমরা বাংলাদেশের যারা আছে কম বেশি তারা কিন্তু বিকাশ নগদটা ইউজ করে থাকি। তো এখান থেকে বিকাশ বা নগদটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে পেয়ার নাম বলতে এখানে আপনার নামটা বসিয়ে দেবেন। ঠিক আছে, এটা একটা ইন্ডিয়ান সাইডে সিস্টেম করছে, তো তার জন্য এখানে নামটা একটু অন্যরকম লাগতে পারে। ঠিক আছে, তো আমার নামটা একটু দিয়ে দেই। নামটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট বলা আছে, তো এখান থেকে আপনাদের এই যে যে বিকাশের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করবেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বিকাশ নাম্বারটা এখানে টাইপ করে দিব। টাইপ করে দেওয়ার পর তারপর অবশ্যই নাম্বারটা বসানোর আগে একবারের জায়গায় 3 বার চেক দিয়ে নেবেন, কারণ নাম্বার যদি ভুল হয় টাকা কিন্তু ভুল যাবে। ঠিক আছে, তো অনেকেই বলতে পারেন যে ভাই আমি অ্যাকাউন্ট খুলছি এই নাম্বার দিয়ে, এই নাম্বার দিয়ে কি আমার পেমেন্ট নিতে হবে, এরকম না। আপনি চাইলে অন্য নাম্বার দিয়েও পেমেন্ট নিতে পারেন, বা আপনার যদি এই নাম্বারেই বিকাশ থাকে তাহলে এটাকেই সিলেক্ট করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তো এখান থেকে আমরা জাস্ট সেভে ক্লিক করে দেবো। তো সাবমিট হয়ে গেছে অলরেডি, তো আমাদের ব্যাংক সেট আপ হয়ে গেছে। তো এখান থেকে আবার উইড্রোতে ক্লিক করব। উইড্রোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমাদের কি বলছে, এখানে আমাদের নাম এবং নাম্বার শো করতেছে, উপরে আমাদের কারেন্ট অ্যামাউন্ট বলতেছে, তারপরে এখানে আমাদের উইড্রো অ্যামাউন্ট দিতে বলছে। তো এখান থেকে মিনিমাম উইড্রো হইতেছে 260 টাকা, উইড্রো ফি কাটবে হলো 8%, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত উইড্রো টাইম। ঠিক আছে, তো ডেলি আপনি একবার উইড্রো দিতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু সম্পূর্ণ এ টু জেড বলা আছে, তো জাস্ট এখানে আমরা কি বলবো, এখানে 560 টাকা লিখে দিয়ে জাস্ট উইড্রো নাও নামে ইয়েটাতে ক্লিক করে দিব। তারপরে এটাতে দেখতে পাচ্ছেন 8% ফি কেটে আমাদের উইড্রো দিবে হলো 515 টাকা, তো এখান থেকে 515 টাকা আমরা উইড্রো দিয়ে দিলাম। তো ওকে সাবমিট হয়ে গেছে, উইড্রো সাকসেস হয়ে গেছে, মানে উইড্রোটা কমপ্লিট হয়েছে। তো এখন আমাদের পেমেন্টটা আসছে, কতক্ষণ সময় লাগতে পারে সেটা আমাদের দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টাইমটা কিন্তু দেখাইতেছে 15:49, মানে প্রায় 4টার দিকে আমরা উইড্রো দিলাম, 5টা বাজার 1 ঘন্টা আগে কিন্তু আমরা উইড্রো দিয়েছি। তো এখন আমাদের অপেক্ষা করে দেখতে হবে যে কতক্ষণের ভিতরে তারা আমাদের পেমেন্টটা করে থাকে। তাদের গ্রুপটাতে আমরা দেখতেছি সচরাচর সবাই কিন্তু বলতেছে যে 2 ঘন্টার ভিতরে পেমেন্ট পাইতেছি, বা তারাও কিন্তু বলতেছে 2 ঘন্টার ভিতরে পেমেন্ট করে দেওয়া হবে। ঠিক আছে, তো আমরা দেখি কতক্ষণের ভিতরে তারা আমাদের পেমেন্টটা করে। আচ্ছা, তো অলরেডি কিন্তু আমরা পেমেন্টটা পেয়ে গেছি, এসি যে সাইটটা থেকে মাত্র উইড্রো দিলাম। ঠিক আছে, এইখানে থেকে দেখতে পাচ্ছেন এই যে 115 টাকা আমাদের উইড্রো পেমেন্ট পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু অলরেডি আমরা কমপ্লিটলি রিসিভ করে ফেলছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা তখন কিন্তু উইড্রো দিয়েছি 3:49, মানে 59 সাইটে উইড্রো দিয়েছি, 20 মিনিটের ভিতরে পেমেন্টটা পেয়ে গেছি 515 টাকা। ঠিক আছে, তো হয়তো বা আমার ভিডিওটা করতে একটু লেট হইতেছে, যাই হোক অলরেডি কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে গেছি। তো এখন যদি আমরা সাইটটার ভিতরে এসে এটাকে একটা রিলোড দিয়ে দেখি এটা কি অবস্থায় আছে। ঠিক আছে, এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু
কমপ্লিটলি রিলোড হয়ে গেছে, এবং কি পেমেন্টটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি, মানে ফার্স্ট পেমেন্টটা তাও আবার 20 মিনিটের ভিতরে পেমেন্ট পাইছি। তো আপনারা যারা এখানে ইনভেস্ট করে কাজ করবেন তাদেরকে বলবো, তারা যেরকম বলছে 2 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে, অবশ্যই 2 ঘন্টার ভিতরে যদি না পান তাহলে হেল্পলাইন আছে, হেল্পলাইনে গিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তারপরে বিস্তারিত যদি আরও কিছু জানতে চান তাদের কাছে কথাবার্তা বলতে পারেন। আর এখানে যারা অলরেডি ইনভেস্ট করার জন্য টার্গেট নিতে আছেন বা আমাকে ভিডিও দেওয়ার আগে আপনারা অলরেডি ইনভেস্ট করে ফেলছেন তাদেরকে বলবো, অবশ্যই তো আপনারা সম্পূর্ণ নিজের রিস্কে করতেছেন আশা করি, ঠিক আছে। তো পরবর্তীতে যদি কোনো কিছু হয় সেটার বিষয়ে কিন্তু কাউকে দায় দাবি করতে পারবেন না, কারণ 2 টাকা লাভ হলো আপনার হবে, 2 টাকা লস হলো আপনার হবে। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় রেখে তারপরে কাজ করতে হবে। তো আজকের মতন এ পর্যন্তই রাখবো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সাইট যদি একটু লং টাইম থাকে তাহলে মোটামুটি কিছুদিন পরে আমরা আবার নতুন একটা ভিডিও বা নতুন কোনো আপডেট নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো আজকের মতন এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন, তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও আসতে আসতে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা।